বাবা বলছেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো, তুমি কি চিন্তা করছো আমাকে বলো। ছোট্ট শিশু ইসমাইল, যার বয়স হবে 10 বা 12 বা 15, সে বলছে, ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি এখনকার জেনারেশনের মধ্যে একটা ছেলে খুঁজে দেন, এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা একটা ছেলে খুঁজে দেন, আর এই পশ্চিমা আদর্শে এবং অপসংস্কৃতিতে ভরা এই যুবদের থেকে একটা মেয়ে খুঁজে দেন যে এভাবে কথা বলতে পারে।